नमस्कार बंधुरा, किचन मैजिक खजाना चैनल आरो एक नतून पर्वे अपने सबाई के स्वागत। आज नहीं शीतर सब्जी दिए बनिए नवा बाधाकपिर घंट रेसिपी। एटा कोनो नतून रेसिपि नय, शीतकाले सबार बाड़ीते कम बेशि बाधाकपि रान्ना हुए थाके और आपनारा खूब सुंदर भावे ए रेसिपिटा बानान। आमि किभाबे बानाई सेटाई आज आपनादेर साथे शेयर करब। ताहले चलुन देखे नेवा जाक आमार आजके रेसिपि निरामिष बाधाकपिर घंट। आमि एखाने एकटा छोटो साइजेर बाधाकपि कुचिए तारपर जल दिए परिष्कार करे धुए नियेछि। बाधाकपिर जायगाटा साइडे सरिये रेखे दिए एखाने आमि नियेछि शीतेर किछु सब्जी। नियेछि एकटा माझारि साइजेर टमेटो, 8 থেকে 10টার মতন শিম আমি এইভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা কড়াইশুঁটি। এর সাথে লাগবে আরো কিছু ঘরোয়া মশলা, সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। এবার চলে যাব রান্নায়। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ সরষের তেল। তেল কড়াইয়ের গায়ে ছড়িয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব 3/4 টিস্পুন গোটা সাদা জিরে। নেড়ে চেড়ে ফোড়ন হালকা ভেজে নেব যাতে ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যায়। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট সাইজের টুমুকুড়ে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আলু 2 মিনিট ধরে ভেজে নেব। সাথে সাথেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। 1/4 টিস্পুনের মতন লবণ দিলাম। 2 থেকে 3 মিনিট পর আলু হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা শিম। শিম আমি আলুর সাথে ভেজে নেব। সাথে সাথেই আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। আদা নেড়ে চেড়ে একবার শুধু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব 2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে একবার শুধু মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব টুকরো করে রাখা টমেটো। মশলা যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, যদি থাকে তাহলে দেবেন, না হলে স্কিপ করবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মিশিয়ে নিয়ে সব সবজি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি তেল ছাড়তে শুরু করে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও একবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি অ্যাড করে নেওয়ার পর সব সবজির সাথে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজির সাথে বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 3/4 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটি বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে আমি বাঁধাকপিটা রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। আবারও একবার মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে বাঁধাকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে জলটাও টেনে যায় আর বাঁধাকপিও একদম গামাখা হয়ে যায়। মাঝখানে 2-1 বার আমি এইভাবে ঢাকনা তুলে কিন্তু নেড়ে চেড়ে দেব, না হলে কড়াইয়ের তলায় লেগে পড়ার সম্ভাবনা থাকবে। বাঁধাকপির মধ্যে জল অনেকটাই টেনে গেছে, আগের মতন কিন্তু অতটা আর জল নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনি অ্যাড করলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে
আমি আবারও কিছুক্ষণ সময় ধরে বাঁধাকপিটা রান্না করে নেব, যাতে বাঁধাকপির মধ্যে যে একটা হালকা জল ভাব আছে সেটা পুরোপুরিভাবে টেনে যায়। 3 মিনিট পর বাঁধাকপির মধ্যে কিন্তু সেভাবে আর খুব একটা জল নেই, অনেকটাই জল টেনে গেছে, আর বাঁধাকপিও দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে স্বাদের মাত্রা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব বাজার থেকে প্যাকেটের কেনা 1 টিস্পুন শাহী গরম মশলা গুঁড়ো। এই শাহী গরম মশলা গুঁড়ো অ্যাড করলে কিন্তু বাঁধাকপির টেস্টের মাত্রা অনেকটাই বেড়ে যায়, খেতে ভীষণই সুস্বাদু হয়। শাহী গরম মশলা গুঁড়ো বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আলাদাভাবে আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে বাঁধাকপির ঘণ্ট। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।